अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌমার মেয়ে হওয়ার, বৌদি হওয়ার, বন্ধু হওয়ার এতগুলো সম্পর্ক তো রয়েছে তোমার কাছে, সেই সব কর্তব্য পালন করবে তুমি। আর এবার তুমি নিজের জন্য বাঁচবে, সবার খারাপ সময় তাদেরকে মনের সাহস যোগাবে, তাদের পাশে থাকবে। ম্যাডাম, তোমার সময় এবার শেষ। থ্রি স্যার, স্যার এটা তো চলছেই না। এবার সত্যি বলো, কানটা কাছে আনো। মজা হচ্ছে এখানে নাকি? অন রেকর্ড ক্যামেরাতে বলো। ঠিক আছে, তোমার ইচ্ছে, শুনতে হবে না আমার কথা, বাদ দাও। বলো, তোমার ওই হবু স্ত্রীকে আমি তোমার ঘরে বন্দি করে এসেছি, আর ওখানে একটা বিষধর সাপও আছে। সময় তোমার কাছে অনেক কম, পুলিশ যাও। যদি ঝিলামের গায়ে একটা আঁচড়ও লাগে না, জানো না তার পরিণতি কি হতে পারে। এ আবার কোনো একটা খেলা খেললো। ঝিলাম, আরিয়ান, ঝিলাম, ঝিলাম, তুমি তুমি ঠিক আছো তো? তোমার তোমার কিছু হয়নি তো? তোমার কি হয়েছে বলো? ঠিক ঠিকই। কি হলো পুলিশ, এত চিন্তা, এত ভালোবাসা যে শুধুমাত্র সাপের নাম শুনেই দৌড়ে চলে এলে? আরে তুমি তো শুধুমাত্র ওকে ভালোবেসেছো পুলিশ, কিন্তু আমি আমি ছোট বাবুকে বিয়ে করেছিলাম। ওনার সাথে সাত জন্ম একসঙ্গে থাকার শপথ নিয়েছিলাম। তাহলে ভাবো, ছোট বাবুর জন্য আমার কতটা চিন্তা হবে। কিন্তু তুমি এই কথাটা কোনোদিনও বুঝবে না। ছোট বাবু, এত বড় একটা পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন আপনি আমার উপর, আমি একা কি করে সামলাবো সবকিছু? আরে তুমি রেডি হওনি এখনো? অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি, চলো। না না, আমি ঠিক আছি। আর তাছাড়া বিয়ের কোনো নিয়মনীতিতেই আমার উপস্থিত থাকা কখনোই উচিত নয়। তুমি যাও। আমার হলুদ তোমার গায়ে লেগেছে, আমার হবু স্বামীর নামে মেহেন্দি তোমার হাতে করা হয়েছে, তাও আমি এসেছি তোমাকে ডেকে নিয়ে যেতে। এখন কনের এইটুকু ইচ্ছা তো পূরণ করতেই হবে। চলো রেডি হয়ে নাও, আমি ওয়েট করছি।
ঠিক আছে? কি মিষ্টি নাই মেয়েটা, কিন্তু ওর জীবনে কেমন অসভ্য বর্বর জঘন্য লোক এসে জুটলো। যদি আমার হাতে থাকতো বিয়েটা এক্ষুনি বন্ধ করে দিতাম। কি কি বললে তুমি এক্ষুনি? সাহস কি করে হলো এই কথাটা বলার? তার মানে তুমি আমার বিয়ে ভাঙতে চাও? এবার যখন লুকিয়ে শুনে নিয়েছো তখন জিজ্ঞাসা কেন করছো? তোমার মতন অসভ্য মানুষ আমি জীবনে কখনো দেখিনি। তুমি যদি কিছু করার চেষ্টাও করো তোমাকে ছাড়বো না আমি। মহুয়াকে কষ্ট দেওয়ার জন্য যা যা করতে হয় আমি সব করব, আর এই সব কিছুতে ফাঁসবে বেচারি ঝিলাম। কারেন্ট চলে গেল কেন? হ্যাঁ, লোডশেডিং হলো কি করে? কে আছো? দেখো তো একবার। কোনো ব্যাপার নয়, আমি ফিউজটা গিয়ে দেখে আসছি। এই তো কারেন্ট চলে এসেছে। হরে মহাদেব, ঝিলাম কোথায়? ঝিলাম 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 কোথায় চলে গেল? ঝিলাম ঝিলাম এত চিন্তা করছো কেন মহুয়া? আশেপাশেই আছে হয়তো। ঝিলাম আরিয়ান তো কি হলো, কোথায় গেল? ঝিলাম গেল কোথায়? দেখো ম্যাডাম, এটা মজার বিষয় নয়, সত্যি বলো ঝিলাম কোথায়। আরে আমি কি করে জানবো, মাথাটা গেছে নাকি তোমার? আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেন মিথ্যা বলছো? আমি শুনেছিলাম তুমি বলছিলে তুমি আমার বিয়ে ভাঙতে চাও। সত্যি করে বলো ঝিলাম কোথায়। আরে আমি জানি না কিছু বললাম তো, আমি কি করে জানবো কোথায় আছে? সত্যি করে বলো ঝিলাম কোথায়। কি করছো নাকি তুমি? সত্যি কথা বলছি আমি জানি না, আমি কিচ্ছু করিনি। আরে আরিয়ান দাদা, বৌদি এটা কেন করবে? হ্যাঁ আরিয়ান, মহুয়া এমনটা কেন করবে? না মা, আমি সত্যি জানি, ওই ওই ঝিলামকে গায়েব করেছে। দেখো ম্যাডাম, আমি তোমাকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি, সত্যি করে বলো ঝিলাম কোথায়, না হলে কিন্তু আমি তোমাকে। না তো কি? হ্যাঁ আরে আমি বলছি তো, আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার সামনে, বুদ্ধি নেই নাকি তোমার? বাইরে অপরাধীকে খোঁজার বদলে আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমায় গিয়ে ঝিলামকে খুঁজতে হবে। সত্যি বলছি, একবার ঝিলামকে পেয়ে যাই তারপর এই হাতেই হাত কড়া পরিয়ে জেলে আমি নিয়ে যাব। আমার হাত ছাড়ো পুলিশ, আমি জানি না তোমাকে কে পুলিশের চাকরি দিয়েছে, কিচ্ছু হবে না তোমার দ্বারা। ছাড়ো ছাড়ো। ঝিলাম কোথায় আছে সেটা কেউ জানে না, কিন্তু ঝিলাম উধাও হয়ে যাওয়ার জন্য মহুয়া যে সমস্যাটায় পড়বে আমি শুধু সেটারই অপেক্ষায় আছি। ঝিলাম কোথায় চলে গেল মেয়েটা? ঝিলাম দাঁড়া। ঝিলামকে লুকোনোর পেছনে তোদের দুজনের হাত নেই তো? উত্তর দে রমেশ। শুনুন মা, আমার হাতে যখন টেক্কাটাই রয়েছে তখন আমি অন্য তাসের পিছনে কেন দৌড়বো? আপনি বলুন। কিছু একটা গন্ডগোল আছে, মৌহাকে বলতে হবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।